এইভাবে আর কতদিন দিবা? তুমি বুঝতে পারছো না, এইভাবে গ্রামের লোকের বিরুদ্ধে গিয়ে এখানে থাকা সম্ভব নয়। ওরা কোনোদিনও আমাদের নিজেদের মতো বাঁচতে দেবে না। নিজের মতো করে কেউ আমাদের কোনোদিন বাঁচতে দেয়নি। চলো দীপা, আমরা এখান থেকে চলে যাই। এই গ্রাম ছেড়ে, এই দেউলপুর অচিনপুর সব ছেড়ে অন্য কোথাও চলে যাই। সেখানে গিয়ে আমরা একটা ঘর পাব, আমাদের নিজেদের ঘর, যেখানে আমাদের কেউ চেনে না। সেখানে শুধু তুমি আর আমি। আমার অনেক অনেক হিসেব বাকি আছে। আগাম দিলাম, ভালোভাবে কাজ করতে পারলে। কর্তামশাই, আজ পর্যন্ত এমন কখনো হয়েছে যে আপনি বলেছেন আর সে কাজটা আমি ঠিক মতো গুছিয়ে করতে পারি? এতদিন যা করেছো আর এখন যা করতে বলছি, আকাশ পাতাল তফাৎ। মেয়েটা তোমাকে এক হাটে কিনে দশ হাটে দিতে। জয়দেব ঘুরুয়ের চাইতো ঘোরেল মাল বলছেন? শুধু ঘোরেল না, মেয়েটার অনেক ক্ষমতা। তাহলে তো আরো ভালো হয়। যখন কারো উপরে এই অলৌকিক ক্ষমতা ভর করে, সে ভূত কি করে ছড়াতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। এর আগেও ওই ডাইনিটাকে সেতু গপ্প পাতে যেও না, নিজেই ফেঁসে যা। তার চেয়ে একটা অস্ত্রের সামনে এমন ধারালো অস্ত্র যার আঘাতে মেয়েটা ক্ষত বিক্ষত হয়ে যাবে, আর অচিনপুরের লোকেরা বলবে ঠিক হয়েছে। এটাই মেয়েটার পাওনা ছিল।
তাড়াতাড়ি সম্ভব ববিকে দিয়ে উইলটা সই করাতে হবে। তারপর মাথায় টোপর পরে ববির বর ববিকে বিয়ে করতে আসবে। ববির যমরাজ। মা, এত রাত্রে তুমি এখানে কি করছো? আমার মেয়েটাকে দেখছি। কতদিন হয়ে গেল তুমি আমার কাছে আসোই না। কেন গো, কি হয়েছে? কই, কিচ্ছু হয়নি তো। কিচ্ছু হয়নি? তাহলে আমার সেই বদরাগী হাসি খুশি মিষ্টি মেয়েটাকে আমি দেখতে পাই না কেন? একটা কথা বলো তো। হ্যাঁ বলো। তোমার সাথে অনুজের দেখা হয়? অনুজের সাথে তোমার দেখা হয় না? কেন? কারণ আমি ওকে ভুলে যাওয়ার চেষ্টা করছি। কেন ভুলে যেতে চেষ্টা করছো? জানোই তো মা, আমাদের সম্পর্কটা কেউ মেনে নেবে না। কেউ না, না ভালো দাদু, না মেজকা, না বাবা, কেউ না। কে মেনে নেবে কে মেনে নেবে না সেটা তোমার ভাবার কথা নয়। কিন্তু ববি, মা কি হয়েছে তোমার? আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, তুমি অনুজকে ভালোবাসো? দেখো, এক্ষুনি উত্তরটা জানা কিন্তু আমার খুব দরকার। ভালোবাসো ওকে? ওকে বিশ্বাস করো? সব ছাড়তে পারবে ওর জন্যে? পারবো কিন্তু। ব্যাস, সব জানা হয়ে গেছে। এবার একটা কথা বলো তো, তুমি কাকে বেশি ভালোবাসো বিশ্বাস করো? ওই ছেলেটি অনুজ ওকে না? আমার অনেক কাজ আছে, আমি এখন আসছি। মা শোনো, বললাম না আসছি। খুব বাজে সময় এসে গেছে। তুমি কোনো কথা বলবে না, ঠিক আছে? আমি বলব। আমি এখানে এসেছি বলতে, তোমরা শুধু শুনবে, ঠিক আছে? কাল দুপুরবেলা পঞ্চায়েত বসছে, ঠিক আছে? নেউলে বলেছে তোমাদের দুজনকে নিয়ে যেতে। আগে থেকে বলে রাখলাম, মনে থাকে যেন আমার কথা। হ্যাঁ, পাওয়ার চেষ্টা কর, পারব। কাল তোমাদের বিচার। ইন্দ্র, কিছু ভুল বললাম কি? সবাই মিলে না বাড়িতে বাড়ি রাখুন, দম বন্ধ হয়ে আসে এখানে। এখানে প্রত্যেকটা মানুষের হাতে রক্ত, আর প্রত্যেকটা মানুষ শুধু ছুটছে ক্ষমতার পেছনে, অর্থের পেছনে। কেন এরকম বলছিস? কেন বলছিস এরকম? একটা বাইরের মেয়ের জন্য তুই বাড়ির লোকদের, নিজের লোকদের এই সমস্ত কথা বলবি? কে নিজের লোক এখানে? এই বাড়িতে কেউ নিজের লোক আছে দিদি ভাই? কেউ নেই। বাবা আজকে ববির বিয়ে ঠিক করে ফেলেছে। কার সঙ্গে বিয়ে হচ্ছে তুমি জানো? ছেলেটা কেমন? না জানি, আমার জানার কোনো প্রয়োজন নেই। আমি শুধু তোকে একটা কথা বলছি, দেখ ভাই, কারণে অকারণে তুই বাবার সঙ্গে বিবাদে যাস না, ভালো হবে না এতে। দিদি ভাই, দিদি ভাই, ববি তোমারও কেউ হয়? তুমি জানো না ববি একজনকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়।
কি ক্ষতি হতো যদি ববিতাকে বিয়ে করতো? নাকি তাকে বিয়ে করলে বাবার কোনো অদৃশ্য সাজানো খেলা নষ্ট হয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, তুই বা এটা ভাবছিস কেন? বাবা যার সঙ্গে বিয়ে দিতে চাইছে তার সঙ্গে বিয়ে দিলে ববির জীবনটা নষ্ট হয়ে যাবে? দেখো, ওঙ্কারনাথ সিংহরায়কে আমি যতটুকু চিনি, এর পেছনে তার কোনো ভালো উদ্দেশ্য থাকতে পারে না। ঠিক আছে, একদিনে তো বিয়েটা হচ্ছে না, আমরা তো সবাই ছেলেকে দেখবো, তুইও দেখবি, তখন যদি তোর খারাপ লাগে না হয় তখন বলবি। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না তখন বলে। বাবার খেলে একটা ঘুটি হয়ে ববির জীবনটা নষ্ট হয়েছে। দিদির জীবনটাও যে ওঙ্কারনাথ সিংহরায়ের দাবার ঘুঁটি হয়ে কেটে গেল সেটা কোনোদিন দেখতে পাসনি ভাই, কোনোদিন তোর চোখে পড়েনি। এখন যা হচ্ছে তা হতে দিতে হবে, শুধু আমাকে দেখতে হবে, কেউ যেন আমাকে ঠকাতে না পারে, ফাঁকি দিতে না পারে। আমাদের কথা শুনছিলে লুকিয়ে লুকিয়ে? গায়ত্রী, এত বছর হয়ে গেল আমি কারোর কথা লুকিয়ে লুকিয়ে শুনি না। তাহলে কি করছি এখানে, এখন কি করছিলে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে? আশ্চর্য, আমার বাড়িতে আমি কখন কোথায় কি করব তোমাকে আমি জবাব দিয়ে করব নাকি? বৌদি এখানে কি করছে এত রাত্রে? এখানে একা একা থাকা তাড়াহুড়ো করে চলে গেল কেন? আমি তোমাকে সব বলবো, কিছু বলবে তো? তুমি আমায় বিশ্বাস করো তো? আমি যা করছি ভালোর জন্য করছি শোনা।
আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। তুমি সব বুঝতে পারবে, একটু অপেক্ষা করো। আমার খুব ভয় লাগছে, এত রাত্রে না লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছি? আমরা কোথাও যাচ্ছি না ভাবি, তোমরা যাচ্ছ। কে কে ওখানে কথা বলছেন না কেন?